সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে সেটা আরেকটা মজার একটা হাদিস শরীফ। একজন জিজ্ঞেস করলো এক ব্যক্তি, তার পোশাক ও জুতা মানে সবকিছু মিলাইয়াই সে সুন্দর পছন্দ করে, রাসূল গো তুই সুন্দর পছন্দ করে? তখন রাসূল বলেছে, আল্লাহ তো সুন্দর, আল্লাহ সুন্দর পছন্দ করে, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? তখন রাসূল উত্তর দিয়েছে, না এটা অহংকারের অন্তর্ভুক্ত হবে না। তখন এটা অহংকারের অন্তর্ভুক্ত হবে, তুমি যদি দামি পোশাক পরার পরে তোমার মধ্যে অহমকে চলে আসে, ওই যে কম দামি পোশাক পরনেওয়ালা ব্যক্তিটার দিকে তাকিয়ে মনে মনে তুমি তাকে ঘৃণা করো, তখন তুমি কি হবে? অহংকারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। নিজে দামি পোশাক পরেছো বিলাই অন্যকে অবজ্ঞা করা যাবে না। তো তার মানে এই নয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুন্দর পোশাক পরতে কি করে নাই, নিষেধ করে নাই, সুন্দর ইচ্ছে মতে পড়ো, তবে অহংকার মুক্ত হয়ে পড়ো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের বরকত দান করুন, জোরে সরে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, ঠিক করে বলেন? শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বলে হুজুর আজকে এখানে আসলেন কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রত্যেকটা মুমিনের নিত্যদিনের সঙ্গী হওয়া উচিত, কারণ শয়তানি তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, মুমিনকে কখনো শয়তান গায়েল করতে পারে? হাজার ঝড় তুফান আসলেও মুমিন কোরআন হাদিস আল্লাহ রাসূলের প্রেম ছাড়বে না। এরপরে আবারও বলছি বন্ধু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ুয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়রুন। আর জুড়ে আল্লাহ কয় শ্রেণীর পোশাক দিয়েছে? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নম্বরটা হলো সাজসজ্জার পোশাক। ওই যে একটু আগে বললাম, আপনি সুন্দর পোশাক পরেন কোনো বাধা নেই, তবে যদি এটা শরীয়ত সম্মত হয়। তারপরে বলেছেন কি, তাকওয়ার পোশাক আল্লাহর কাছে উত্তম হলো, অলিবাসু তাকওয়া যালিকা খায়রুন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই যে তাকওয়ার পোশাক, একবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, অনেক যুবকেরা পাঞ্জাবি পরে এসেছে কিন্তু নিচে লম্বা প্যান্ট। এখন যদি আমি বলি পাঞ্জাবিটা একটু আলগি দাও তো, শার্টটা আলগি দাও তো, তখন তার পুরো লজ্জাস্থানটা আমি দেখতে পাবো, কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি? যেটা মসজিদে না জায়েজ এটা বাইরেও না জায়েজ। জিন্স প্যান্ট শুধু হুজুরের ভয়ে মসজিদে আসবো না পরে, বিয়ে বাড়িতে পরে যাব, বিভিন্ন অনুষ্ঠানে যাব, না এটা নামাজের বেলায় যেমন না জায়েজ, এটা বিয়ে বাড়ির বেলায়ও। আচ্ছা কোন তো জিন্স প্যান্ট পরে গেলে কি কেউ কাউকে অতিরিক্ত মিষ্টি খাওয়ায়, অতিরিক্ত ভাবে তাদেরকে সম্মান করে, নাকি কিছু হাদিয়া দেয়? তুই কিছুই তো পাইলা না, এই পোশাক পরে দুনিয়াও কিছু পাইলা না, আর মুমিনের সামনে পড়লে তো থুতু মারবে, কথা বলেন না কেন? আর জাহান্নামকেও খরিদ করলা, জান্নাত থেকে বঞ্চিত হলে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, এক ব্যক্তি এই টাকনু নিচে পোশাক পরে নামাজ পড়তেছে, মানে টাকনু নিচে তার পোশাক নামাজে দাঁড়িয়ে গেছে, রাসূল বলতেছেন তুমি অজু করে আসো, সে অজু করে এসে আবার নামাজে দাঁড়াইলো, রাসূল বললেন তুমি অজু করে আসো, সে আবার নামাজ ভেঙে অজু করতে গেল, অজু করে এসে সে আবার নামাজে দাঁড়াইলো, রাসূল বললেন তুমি অজু করে আসো, সে আবার অজু করতে গেলেন। এরপর একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে বারবার বলতেছেন অজু করে আসার জন্য, তার মানে কি? তখন রাসূল বলেছেন, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, এই পোশাক পরে নামাজ পড়লে কখনোই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছে, এখন অনেক প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি লুঙ্গি পরেছি কিন্তু মাঝে মাঝে এটা লুজ হয়ে নিচের দিকে চলে আসে, এখন আমার কি করণীয়? এই প্রশ্নের উত্তর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে দিয়েছেন। আমার রাসূলকে প্রশ্ন করলো, নবী গো পোশাক নিয়ে আপনি এত ভয়ঙ্কর হাদিস বলেছেন,
এখন আমার কি উপায় হবে? নবী গো আমার লুঙ্গি পায়জামা লুঙ্গি তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচের দিকে চলে যায়, টাকনো নিচে চলে যায়, এই পরিস্থিতিতে আমি কি করব? তখন আমার রাসূল বলেছেন, যারার যারার অনিচ্ছা সত্ত্বে পোশাকটা নিচে চলে যায় এটা কখনোই অহংকারের অন্তর্ভুক্ত হবে না, তার মানে সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ সে এটা ইচ্ছে করে করে নাই, তাই এটা তার মনের অজান্তে নিচে নেমে গেছে। দেখবেন অনেকে লুঙ্গি যখন নিচে চলে যায় আবার মনে হইলে একবারে বইটা উপরে উঠাই ফেলে, এরকম আছে না? আছে কি না? তার মানে যারটা অনিচ্ছা সত্ত্বে নিচের দিকে চলে যায় সে সাজার অন্তর্ভুক্ত হবে না, কিন্তু ইচ্ছে করে যে ওই যে বললাম দুনিয়ার সুখ্যাতির জন্য, মডার্ন হওয়ার জন্য, আধুনিক হওয়ার জন্য, ডিজিটাল হওয়ার জন্য অত্যাধুনিক পোশাকগুলো পরছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পোশাক কি কোনো মুসলমানের তৈরিকৃত প্রোডাক্ট নাকি কোনো বিদর্মীদের প্রোডাক্ট? সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা কথা না বললেই নয়, এই যে আমরা ব্রাশ করি না সকালে উঠে বিকেলে রাতে ঘুমানোর সময়, এই ব্রাশ কিন্তু কোনো মুসলমানের আবিষ্কার না, এটা কিন্তু মুসলমান না বিদর্মীদের আবিষ্কার। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, বিদর্মীরা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স, অলওয়েজ ফাইট এগেইনস্ট দা হোলি ফেসি, তাদের সাথে অল টাইম আমাদের যুদ্ধ করার কথা, ঠিক কিনা? তাদের সাথে আপোষ করার কথা নয়। আজকে তাদেরই ব্রাশ আবিষ্কার করে আমাদের বাংলার মুসলমানদের কাছ থেকে মেসোয়াককে ডিলিট করে দিয়েছে, কথা বলেন? অথচ মেসোয়াক করা কি সুন্নাহ? রাসূল বলেছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে মেসোয়াককে আমি নবী ফরজ করে দিতাম। এই মেসোয়াক আমাদের পকেটে এখন নেই। সম্মানিত উপস্থিতি, এই যে আধুনিকতার ছোঁয়ায় বড় হয়েছেন, এই যে ডিজিটাল পোশাক পরেছেন, এই পোশাকটাও বিদর্মীদের আবিষ্কার। এই পোশাক মুসলমানের ঘরে ঢুকিয়ে আজকে মুসলমান পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরতে বলে গেছে। এই যে দেখবেন নরেন্দ্র মোদী এত খবিশ মার্কা বিদর্মী, দেখবেন হের পরনে সবসময় পায়জামা পাঞ্জাবি থাকে, কথা বলেন না কেন? আরে জোরে বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার অনেক কথা, এখানে আরো হাদিস বাকি আছে, আমি বলতে পারবো না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে থাকি, জিন্স প্যান্টটাকে ছেড়ে দেন। বর্তমানে শরীয়তের বিরোধী এক নাম্বার পোশাক হলো জিন্স প্যান্ট। আমি ওয়াশ করতেছি, অনেকগুলো কাঁঠাল গাছের নিচে দাঁড়ায় রয়েছে, সুখে সুখে সাইয়া হুজুরের ওয়াশটাও কেমনি শুনব, আবার জিন্স প্যান্টটাও কিভাবে ধরে রাখবো, এটা লজ্জার বিষয়, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, এগুলো কি ছাড়া দরকার? অবশ্যই এগুলো আমরা ছেড়ে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে পোশাকের দ্বারা পর্দা করে নিজের বাকি জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে। সকল বলুন আমিন, আরেকটু মহব্বতে বলুন আমিন।